জাতির পিতাকে ধর্মের মুখোমুখি করার অপপ্রয়াস প্রতিহতের অঙ্গীকার করেছেন মুখ্য সচিব আহমেদ কায়কাউস। জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তার ফোরামের এক প্রতিবাদ কর্মসূচিতে এই অঙ্গীকার ব্যক্ত করেন মুখ্য সচিব। কর্মসূচিতে যে কোনো মূল্যে জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। বঙ্গবন্ধুকে অবমাননায় জড়িতদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন তারা। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কর্মসূচি বিসিএস অল ক্যাডার্স অ্যাসোসিয়েশনের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে প্রজাতন্ত্রের কর্মচারীরা শনিবার ব্যানার নিয়ে দাঁড়ান, প্রতিবাদ জানান জাতির পিতার অবমাননাকারীদের বিরুদ্ধে। সম্মেলন কেন্দ্রের ভেতর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। সূচনা বক্তব্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতাকে নিয়ে সামাজিক মাধ্যমে একরকম আর সামনাসামনি আরেক রকম কথা যারা বলেন তাদের পরিচয় তুলে ধরতে হবে। এই দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু ব্যতীত আমরা অন্য কোনো শক্তিকে আমরা কল্পনাও করতে পারি না। আজকে আমরা এখানে সকলে মিশে এক ঐতিহাসিক ইতিহাস রচনা করতে যাচ্ছি। বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানেই বঙ্গবন্ধু রয়েছেন। বঙ্গবন্ধুকে অবমাননা মানেই সংবিধান অবমাননা, তাই যে কোনো মূল্যে সংবিধান রক্ষার ঘোষণা দেন তারা। আমাদের যেহেতু একেবারে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত অফিস আদালত আছে, আমরা এদেরকে চিনে রাখি। বাংলাদেশ রাষ্ট্রের সরকারের কোনো সেবা পাওয়ার তাদের কোনো অধিকার নাই। যদি এই ধরনের কেউকে আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে তাকে আমি কোনো সেবা দিব না। তাকে আগে স্বীকার করতে হবে বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতি অবিচল শ্রদ্ধা তাদেরকে রাখতে হবে। এই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এই সংবিধানকে সমুন্নত রাখা যখন আমার পবিত্র দায়িত্ব, সেই ভাস্কর্যের প্রতি যখন আঘাত আনে তখন কিন্তু এই সংবিধানের প্রতি আঘাত আনে। এই সময় আমরা বসে থাকতে পারি না। বাংলাদেশের সমস্ত স্কুল এবং কলেজের সরকারি এবং বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে বলছি, আমরা এই আঘাত সহ্য করব না। আমরা উইল ফাইট ইন দ্য এডুকেশন সেক্টর কালচারালি থ্রু আওয়ার টিচিং লার্নিং প্রসেস। জাতির পিতার ভাস্কর্য ভাঙায় জড়িতরা পিশাচ উল্লেখ করে রাষ্ট্রের বিরুদ্ধে কাউকে না দাঁড়ানোর হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান। আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সংবিধান, আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রের জনক, নোবডি ক্যান টাচ দেম, নোবডি ক্যান টাচ দেম। আমরা 18 কোটি মানুষ এবং রাষ্ট্র সেটাকে মোকাবেলা করব। বলে রাখতে চাই, আমি আগেও বলেছি, রাষ্ট্র মহাপরাক্রমশালী। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ মানে হচ্ছে 18 কোটি মানুষের বিরুদ্ধাচরণ। দেশের 29টি ক্যাডার কর্মকর্তাদের পক্ষে জাতির পিতার অবমাননা প্রতিরোধের অঙ্গীকার করেন মুখ্য সচিব। মানে সবসময় কিন্তু একটা অপপ্রয়াস আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি, তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলা, আর কোথাও না পেরে এই জায়গায় ঢোকানোর চেষ্টা করে সেখান থেকে প্রতিহত করা আমার দায়িত্ব। মুখ্য সচিব বলেন, সব বক্তব্যের শেষে সবাই যেন জয় বাংলা স্লোগান দেন, সেজন্য সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। আসুন আমরা বলি জয় বাংলা। ধন্যবাদ। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশেই প্রতিবাদ সমাবেশ করেছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, প্রতিবাদে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন, পুলিশ সহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পেছনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশকালের বেড়াজাল পেরিয়ে বিশ্বজনীন মুক্তির প্রতীক, তার সম্মান রক্ষার দায়িত্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার।
সমস্ত আন্দোলন সংগ্রামে তারা পরাজিত হয়ে তারা আজকে আবার নতুন করে উঠে পড়ে লেগেছে আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, আমাদের উন্নয়নে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য। সকল মোরাল এবং প্রতিকৃতি নিরাপত্তা প্রদানের জন্য ইতিমধ্যে আমরা পুলিশ সুপার মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয়কে পত্র দিয়েছি, সেখানে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। রংপুর টাউন হলে সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো আপোষ করা হবে না, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাবেশে বলা হয়, একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে অবমাননা করেছে, এদের এখনই প্রতিহত করতে হবে। এই সাধারণ মানুষ আপনার বিচারের জন্য অপেক্ষা করবে না, আপনাদেরকে শিক্ষা দেবে, আপনি পালানোর রাস্তা পাবেন না। জাতির পিতার সম্মানের ন্যূনতম যিনি ক্ষুণ্ণ করবেন, তিনি ব্যক্তি হতে পারেন, তিনি কোনো গোষ্ঠী হতে পারেন, যে কোনো মিশ্রেণ, তাকে ছাড় দেওয়া হবে না। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া খুলনা, ময়মনসিংহ, পিরোজপুর, গাজীপুর, বরগুনা, ফরিদপুর, ভোলা, নাটোর, শেরপুর, মৌলভীবাজার, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, দিনাজপুর, ঝালকাঠি, পঞ্চগড়, সাতক্ষীরা, শেরপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, নোয়াখালী, রাজবাড়ী, লালমনিরহাট সহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন বরিশালের বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার। ডক্টর অমিতাভ সরকার, স্বাগত জানাচ্ছি। আজকে সারা দেশ জুড়ে, ঢাকাতে তো বটেই, সারা দেশ জুড়ে প্রশাসনের প্রায় সকল পর্যায়ের কর্মকর্তারা আপনারা প্রতিবাদ জানিয়েছেন, খুবই যৌক্তিক প্রতিবাদ, কিন্তু আপনারা বিচারও দাবি করছেন। এই বিচারের দাবিতে পুলিশ যেরকম রয়েছেন, বিচারকরাও রয়েছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোক রয়েছেন, আপনারা আসলে কার কাছে বিচার চাচ্ছেন? সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন যে প্রশাসন তো আসলে কি প্রতিহত করবে কিংবা বিচার নিশ্চিত করবে, সেখানে আপনারা কার কাছে বিচার চান? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধু, এই শব্দ তিনটি পরস্পর সমার্থক। আমাদের সরকারি কর্মচারী যারা, তারা এই দেশের মানুষ, এই দেশের মাটি মানুষের সাথে তারা বড় হয়েছে, এদেশের প্রকৃতির সাথে রয়েছে তাদের সম্পর্ক। কাজেই এদেশের যা কিছু ভালো, যা কিছু সম্পর্কিত, সবই আমাদের সাথে সম্পর্কিত। আমাদের পবিত্র সংবিধানে জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয়েছে, কাজেই সংবিধানের বিধানগুলি অক্ষুণ্ণ রাখা, সমুন্নত রাখা প্রতিটি সরকারি কর্মকর্তা দায়িত্ব। আমরা জাতির পিতার কোন রকম কোনো অসম্মান করতে দেব না, কারণ জাতির পিতার অসম্মান মানেই বাংলাদেশকে অসম্মান করা, আমাদের স্বাধীনতাকে অসম্মান করা। এক্ষেত্রে আমরা যারা সরকারি কর্মকর্তা রয়েছি, আমরা যখন দেশের প্রয়োজন হয়েছে সবসময় কিন্তু আমরা এগিয়ে এসেছি। আমরা 71-এ যখন মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে সরকারি কর্মকর্তা যোগ দিয়েছিল, সাধারণ মানুষের সাথে মিশে যোগ দিয়েছিল, আমরা আমাদের অবস্থান থেকে আমরা কোনোভাবেই আমরা জাতির পিতার কোনো রকম অসম্মান হতে দেব না। যারা এটা করবে তাদেরকে আমরা প্রতিহত করব এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা এটি সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের দায়িত্ব। আমরা আমাদের যে প্রদর্শনটি, আমরা আজকে যে সারা দেশব্যাপী আমাদের যে সমাবেশ, বিক্ষোভ বা আমাদের প্রতিবাদ, সেটি আমাদের একটি মেসেজ যে আমরা কোনো অপশক্তিকে আমরা মাথা ছাড়া দিতে দেবো না, আমরা স্বাধীনতার যারা বিরোধিতাকারী তাদেরকে আমরা আর বাড়তে দেবো না। নিশ্চয়ই ডক্টর সরকার, একটি বিষয় যে আপনাদের যে আজকে প্রতিবাদ সমাবেশ সারা দেশ জুড়ে, সেখান থেকে একটি যে কথা বললেন আপনি, মেসেজ যে আসলে এই উগ্রবাদীদের নির্মূল করতে হবে কিংবা যারা স্বাধীনতার বিরুদ্ধ চারণ করছে তাদের বিরুদ্ধে এক ধরনের আপনাদের অবস্থান, কিন্তু এটি কি শুধুমাত্র প্রশাসনিক উপায় করা সম্ভব? আপনি প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে কিভাবে কি মনে করছেন? আমরা এটি সবাইকে নিয়েই করব। আমাদের দেশের যখন কোনো সমস্যা হয়েছে, যখন প্রয়োজন হয়েছে, সমস্ত মানুষ কিন্তু এক হয়ে গিয়েছে। আমরা সরকারি যারা কর্মচারী, গণকর্মচারী, তারা কিন্তু এদেশের মানুষ, আমরা কিন্তু মানুষের থেকে বিচ্ছিন্ন নই। আমাদের সাথে আমরা সকলকে দিয়েই প্রতিহত করব, কারণ জাতির পিতার সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ডক্টর অমিতাভ সরকার, এর পরবর্তীতে আপনাদের আর কি কি পদক্ষেপ কিংবা প্রতিবাদের কর্মসূচি রয়েছে সেটা জানতে পারি কি? আমরা আমাদের শিশুদেরকে আমরা স্কুল থেকেই, তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে যারা স্কুল কলেজ থেকে যারা, সেখান থেকে আমরা আজকে আহ্বান জানিয়েছি যে আমরা আমাদের স্বাধীনতার চেতনা সে তাদের মধ্যে সেটি যাতে প্রস্ফুটিত হয়,
এবং তারা স্বাধীনতা চেতনা নিয়ে বড় হয়ে ওঠে। পাশাপাশি আমাদের আমরা যারা বিভিন্ন দায়িত্ব রয়েছি, আমরা আমাদের স্বাধীনতা বিরোধী কারা তাদের আমরা চিহ্নিত করব, যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করছে তাদের চিহ্নিত করব, কেন বিরোধিতা করছে সেটি আমাদের দেখা দরকার। দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশ যাদের অন্য কোনো ইস্যু নেই এখন, সেই কারণেই স্বাধীনতাকে অর্থবহ যাতে হতে না দেওয়া যায় এই জন্যই কিন্তু আজকে এই ইস্যুটিকে নিয়ে আসা হয়েছে। আমরা সেই হিসাবে আমাদের সাধারণ মানুষকে সচেতন করবো যাতে প্রতিরোধটি সকল জায়গা থেকে আসে। অসংখ্য ধন্যবাদ ডক্টর অমিতাভ সরকার আমাদের সাথে যুক্ত হবার জন্য। কথা বলছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমাদের সাথে।